রেশনের চাল ও আটা কম দেওয়ার অভিযোগে রেশন দোকান সিল করে দিলেন ফুড ইন্সপেক্টর, পাশাপাশি সাসপেন্ড করা হলো রেশন ডিলারকে। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাগদার কানিয়ানা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরের রেশন ডিলার নিবেদিতা সাধু। রেশনের চাল ও আটা কম দেওয়ায় রেশন ডিলারের ছেলে ও কর্মচারীকে আটকে রেখে এলাকারবাসী বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগদার ফুড ইন্সপেক্টর সন্দীপ চক্রবর্তী ও বাগদা থানার পুলিশ। ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা। প্রায় আড়াই ঘন্টা পর রেশন মালিকের ছেলে শান্তনু সাধু ও রেশন দোকানের কর্মচারীকে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ফুড ইন্সপেক্টর সন্দীপ চক্রবর্তী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এই রেশন ডিলারকে সাসপেন্ড করা হবে, গ্রাহকদের রেশন পেতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পার্শ্ববর্তী ডিলারের সঙ্গে গ্রাহকদের যুক্ত করা হবে। এর পরবর্তীতে সাসপেন্ড করা হয় রেশন ডিলারকে, পাশাপাশি দোকান সিল করে দিলেন ফুড ইন্সপেক্টর। না, আমি যেটা দেখতে পেলাম এখানে যে পাবলিকরা যেটা বলছেন তার মধ্যে একদম সর্বত্তা আছে, এবং সেটাতে একটা স্লিপ যেটা আমরা বলে দিয়েছিলাম ইস্যু করা হয়, সেই ইস্যুতে দেখলাম যে প্রিন্টেড একরকম, পিছনে আর এক রকম লেখা। এই প্রিন্ট পিছনের আর এক রকম লেখা, এতেই আপাতত দৃষ্টিতেই এটাই প্রমাণ হয় যে এর মধ্যে একটা ডিভিয়েশন হয়েছে, এবং যাতে এই রকম সিস্টেম না চলে আমরা সাথে সাথেই আমরা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং উনি বলেছেন যে এই ডিলারের দোকানটাকে ইমিডিয়েট তাকে লক অ্যান্ড কি করে দিতে হবে, এবং করে দিয়ে ওনাকে স্পট সাসপেন্ড করা হবে। স্পট সাসপেন্ড করে পাশের ডিলার যিনি আছেন নেক্সট প্রবাবলি উত্তম সমাদদার, ওনার সাথেই ট্যাগ করে দেওয়া হচ্ছে। আশা রাখি এই বিষয়ে ডিপার্টমেন্ট এখন স্ট্রিক্ট অ্যাকশন নিতে চলেছে। আমি কথা বলে দেখেছি গ্রামবাসীরা স্যাটিসফাইড যে মানে সাথে সাথেই অ্যাকশনটা নেওয়া হয়েছে। আমার নাম সঞ্জীব চক্রবর্তী, ইন্সপেক্টর বাগদা। হ্যাঁ, আমার রেশনের চাল কম দিয়েছে। কম দিয়েছে আপনার 5 কিলো। এখন ওই স্লিপটা নিয়ে আমি পুনরায় আসি এই ভাইকে নিয়ে। আসার পরে ইনি আবার যে কর্মচারী, উনি যে মাল দেয় এই সাদা স্লিপে লিখে দিয়েছে, হ্যাঁ মাল তুমি পাবা। এই হলো সবারই প্রতিবাদ। আমার যে ক বছর ধরে মাল যাচ্ছে সেই ক বছর ধরে এই 9 কিলো আর 6 কিলো মাল যাচ্ছে। আমার কার্ড হলো 4টে। ১৯ কিলো আমার টোটাল পাওয়ার কথা। কত কিলো? 15 কিলো। আমার হলো এই ছোটো কার্ড, খাদ্য কার্ড। আপনার নাম? মশিয়ার মন্ডল। ডিস্ট্রিবিউটার ফেস্টিভ সুগার পৌঁছে দেবে, পৌঁছে দিলে আমি দিলে আমি বলেছি। ওরা বলছে যে কীভাবে প্রাথমিকভাবে বলেছেন যে চিনি আসেনি আমি দিতে পারি। এখন প্রাথমিক তো আমি ছিলাম না, কর্মচারী ছিলাম, আমি এসেই সঙ্গে সঙ্গে বলেছি চিনিটা আসবে আসতে দিয়ে দেবো, পুজোর জন্য গাড়ি ঘোড়ার জন্য বন্ধ আছে। তাই এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এটা ছিঁড়ে ফেলে দেয় কেন? ওরা বলছে যে আমি বুঝবো কি করে। আমি বলি ঠিক আছে, এসে চাইবে তো, চাইলে আমি দিয়ে দেবো। চাল কম দিয়েছেন, চিনির স্লিপ ছিঁড়ে দিয়েছেন, এগুলো তো একজন ডিলার করতে পারে না? পারে না, ভুল হয়েছে। আপনার নাম? চিনি আদায় শান্তনু সাধু।